সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। পোল্যান্ডের সঙ্গে সমঝোতার প্রস্তাব ইউক্রেনের। ইউক্রেনের সঙ্গে অস্ত্র ব্যবসা করে কিছু দেশ যুদ্ধকে খেলার বস্তু বানিয়েছে, মন্তব্য পোপ ফ্রান্সিসের। ইউরোপের উচিত আফ্রিকার জন্য ইউক্রেনের শস্য কেনা, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধক্ষেত্রে মানিয়ে নিয়েছে রাশিয়া সেনাবাহিনী। পুলিশের উপর প্রাণঘাতী হামলা নিয়ে কসোভোতে উত্তেজনা। ভারতের বিরুদ্ধে হত্যার অভিযোগের জন্য কানাডাকে গোয়েন্দা তথ্য দিয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। এবং এবার পুঁজির উপর নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে বেইজিং ও সাংহাইয়ে। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। পোল্যান্ডের সঙ্গে সমঝোতার প্রস্তাব ইউক্রেনের। কিয়েভের উপ অর্থনীতি মন্ত্রী ও বাণিজ্য প্রতিনিধি রোববার পুলিশ বার্তা সংস্থা অনেককে দেয় এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন ও পোল্যান্ড ইউ দেশের মধ্য দিয়ে শস্য পরিবহনের অনুমতি দিতে সমঝোতা সমাধানে পৌঁছাতে পারে। তারাশ কাচকার মতে, সীমান্ত পাড়ি দেওয়ার আগে ইউক্রেনের কৃষি পণ্যের প্রতিটি বাণিজ্যিক প্যাচকে পোলিশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে শস্য চালান করা যেতে পারে ম্যানুয়ালি। প্রপোস্ট মেকানিজমের অধীনে ইউক্রেনের রপ্তানিকারকরা স্থানীয় অর্থনীতি মন্ত্রণালয়ে একটি অনুরোধ জমা দিতে বাধ্য হবে। তার পালায় দামের দিক থেকে ব্যাচটি গ্রহণযোগ্য কিনা তা যাচাই করার জন্য পোল্যান্ডের সহকর্মীদের সাথে যোগাযোগ করা হবে। আকার এবং সম্ভাব্য ক্রেতা। চলতি মাসে শুরুর দিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ার সঙ্গে পোল্যান্ডও ইউক্রেনের শস্যের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। ওয়ার্সো বলেন, স্থানীয় কৃষকদের রক্ষা এবং সস্তা ইউক্রেনিয়ান কৃষিপণ্যের বাজার প্লাবিত হওয়া ঠেকাতে এই পদক্ষেপ প্রয়োজন, যা এই খাতকে বিঘ্নিত করবে। ইউক্রেনের নিষেধাজ্ঞাকে অবৈধ বলে নিন্দা করেছে এবং পূর্ব ইউরোপের তিনটি দেশের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-র কাছে একটি বিতর্ক দায়ের করেছে। পোল্যান্ড থেকে ফলো সবজি আমদানি হুমকিও দিয়েছে কিয়েভ। ইউক্রেনের সঙ্গে অস্ত্র ব্যবসা করে কিছু দেশ যুদ্ধকে খেলার বস্তু বানিয়েছে, মন্তব্য পোপ ফ্রান্সিসের। কিছু দেশ প্রথমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার পর তাদের প্রতিশ্রুতি থেকে সরে আসায় হতাশা প্রকাশ করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কিছু দেশের স্বার্থ রয়েছে এবং সেটি হচ্ছে অস্ত্র বিক্রি এবং অস্ত্র ব্যবসা। ফ্রান্সের মার্সি নগরী থেকে ভ্যাটিকানে ফেরার পথে বিমানে একজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন, তিনি শান্তি প্রতিষ্ঠার যে চেষ্টা করছেন তা সফল না হয় হতাশ কিনা এমন এক প্রশ্নের জবাবে পোপ ফ্রান্সিস মন্তব্য করেন। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টা হিসেবে ইতালির কার্ডিনাল ম্যাথিও জুপ্পিকে নিজের প্রতিনিধি হিসেবে কিয়েভ, মস্কো, ওয়াশিংটন ও বেইজিং এ পাঠিয়েছেন। পোপ ফ্রান্সিস ও সাংবাদিককে বলেন, তিনি কিছুটা হতাশ হয়েছিনি। এরপর তিনি অস্ত্র ব্যবসা, সামরিক শিল্প এবং যুদ্ধ সম্পর্কে ঢালাও বক্তব্য দিতে শুরু করেন। পোপ বলেন, আমাদেরকে বিষয়টিকে খেলার বস্তু বানানো উচিত নয়, আমাদের উচিত তাদেরকে সমস্যা সমাধান করতে সাহায্য করা। আমি এখন দেখছি কিছু দেশ পিছু হটে যাচ্ছে এবং ইউক্রেনকে আর অস্ত্র দিতে চাচ্ছে না। পোপের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র ম্যাথিউ ব্রুনি। তিনি দাবি করেছেন, পোপ তার বক্তব্যের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়া উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত সে সম্পর্কে কোনো অবস্থান গ্রহণ করেননি। ব্রুনি বলেন, পোপ অস্ত্র ব্যবসার পরিণতির কথা বলতে চেয়েছেন। তিনি বলেছেন, যারা অস্ত্র সরবরাহ করে তারা কখনো পরিণতি ভোগ করে না, বরং ইউক্রেনের জনগণের মত এমন কিছু জনগোষ্ঠী অস্ত্রের অর্থ শোধ করে যাদেরকে অস্ত্রের আঘাতে মরতে হয়। পোপ এমন সময় এসব কথা বলেন যখন মার্কিন প্রশাসন সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছে যে এ পর্যন্ত ওয়াশিংটন কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য $100 বিলিয়ন বা $10,000 কোটি চেয়ে বেশি মূল্যের অস্ত্র সরবরাহ করেছে। ইউরোপের উচিত আফ্রিকার জন্য ইউক্রেনের শস্য কেনা, বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘের সাধারণ অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপীয় কমিশনের উচিত ইউক্রেনের কৃষিজ পণ্য ক্রয় করা, যা তারা বলেছে যে তাদের প্রয়োজন নেই এবং এটি আফ্রিকার দেশগুলোতে প্রেরণ করা উচিত। পশ্চিমা মিত্ররা বারবার মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের কৃষ্ণসাগরের বন্দরগুলির লক্ষ লক্ষ টন শস্য আটকে রাখার এবং বিশেষত আফ্রিকা মহাদেশ জুড়ে বিশ্বব্যাপী খাদ্য সংকটকে আরও বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছে। ল্যাভরভ বলেন, যেহেতু ইউরোপীয় কমিশন ইউক্রেনের জন্য $100 বিলিয়ন অপচয় করেছে, প্রতিযোগিতামূলক কারণে ইউক্রেন যে শস্য বিক্রি করতে চায় এবং ইউ দেশগুলি কিনতে চায় না তা তারা কিনতে পারে এবং আফ্রিকায় পাঠাতে পারে। রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের মতে, ইউক্রেনের কৃষিপণ্য ইউরোপীয় দেশগুলোতে প্রচুর পরিমাণে সরবরাহ করা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে অনেকে এটি কিনতে চায় না, কারণ তাদের নিজস্ব কৃষক রয়েছে এবং তারা চায় না যে প্রতিযোগিতার কারণে সেগুলি নষ্ট হয়ে যাক। তিনি গত বছরের শস্য চুক্তির অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। জাতিসংঘে তার বক্তৃতার সময় উল্লেখ করেছিলেন যে এই চুক্তির আওতায় যে শস্য স্থানান্তরিত হয়েছিল তার মাত্র 3% আফ্রিকার দরিদ্রতম দেশগুলোতে পৌঁছেছে। এছাড়াও ল্যাভরভ বলেছিলেন যে 2022 সাল থেকে ইউ বন্দরগুলিতে প্রায় 260,000 মেট্রিক টন রাশিয়ান সার আটক করা হয়েছে এবং মস্কো এই সারগুলি আফ্রিকান দেশগুলোতে বিমানে পাঠাতে প্রস্তুত। যাই হোক, মস্কো জুলাই মাসে চুক্তি থেকে সরে এসেছিল বলে পশ্চিমারা এখনো রাশিয়ার পক্ষে খাদ্য সার সরবরাহ করা অসম্ভব করে তুলেছে।
যুদ্ধক্ষেত্রে মানিয়ে নিয়েছে রাশিয়া সেনাবাহিনী। রাশিয়া সামরিক বাহিনী ইউক্রেনের সঙ্গে লড়াই যুদ্ধক্ষেত্রে পরিবর্তনের সঙ্গে স্থিরভাবে খাপ খাইয়ে নিয়েছে এবং মস্কো নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনরুদ্ধারে কিয়েভের পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। শনিবার এক নিবন্ধে মার্কিন আউটলেট জানিয়েছে, রুশ সেনাবাহিনী প্রাথমিক ভুল থেকে কিছু শিক্ষা নেওয়ার ক্ষমতা দেখাচ্ছে। কৌশল পরিবর্তনের ক্ষমতা ইউক্রেনকে তার এলাকা থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করা কঠিন করে তুলতে পারে। WHO-র মতে মস্কো ইউক্রেনের পশ্চিমাকে ধ্বংস করার কৌশলের দিকে এগোচ্ছে। মার্কিন সাংবাদিকদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন ইউরোপে মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হ্যাকার। তিনি বলেন, আমরা বেশ কিছু এলাকা দেখেছি যেখানে রুশরা মানিয়ে নিচ্ছে এবং অবশ্যই আমরা সেদিকে গভীরভাবে নজর দিচ্ছি। WHO ইউক্রেনের কৌশল এবং পশ্চিমা সরবরাহকৃত হার্ডওয়্যারের প্রতিক্রিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর দৃষ্টিভঙ্গি পরিবর্তনে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সরবরাহ রয়েছে। এতে বলা হয়েছে, গত শরৎকালে খার্কোভ অঞ্চলে কিয়েভের সৈন্যদের অগ্রগতির পরে মস্কো বর্তমান ইউক্রেনীয় পাল্টা আক্রমণের আগে শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুত করতে পারে কয়েক মাস ব্যয় হয়েছে। এই দুর্গগুলোর কারণে ইউক্রেনীয় বাহিনী গত কয়েক মাসে ঘন মাইনফিল্ডের মুখোমুখি হয়ে ধীরে ধীরে অগ্রসর হয়েছে, যখন রাশিয়ান হেলিকপ্টার এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র এবং কামান তাদের সরিয়ে নিয়েছে। ইউক্রেনের অবস্থান লক্ষ্য করে বিভিন্ন ধরনের ড্রোন মোতায়েন করেছে মস্কো। ইলেকট্রনিক যুদ্ধ ব্যাপকভাবে অব্যাহত রয়েছে। ইউক্রেন সেনারা বাখমুতের কাছে কাজ করছে অভিযোগ করে যে তারা দৈনিক ডজন ডজন ড্রোন হারিয়ে ফেলে, কারণ রাশিয়ান জ্যামিং সরঞ্জামগুলি সফলভাবে তাদের শত্রু অঞ্চলে নামিয়ে পড়ছে। WHO জানিয়েছে, পুরনো রুশ বোমার উপর গাইডেন্স সিস্টেম বসানো হয়েছে যা প্রায়ই ইউক্রেনের আকাশসীমা বাইরে থাকা বিমান থেকে ছোড়া ইউক্রেন দ্বারা ভূপাতিত হয়েছিল। ইউক্রেন তাদের সোভিয়েত আমলে বিমান দিয়ে তাদের চিহ্নিত করে গুলি করে ভূপাতিত করার জন্য লড়াই করে। প্রতিবেদনে বলা হয়, মস্কো তাদের কমান্ড পোস্ট অস্ত্র ডিপোকে সামনে সারি থেকে আরো সরিয়ে নিয়েছে, যা কিয়েভকে যুক্তরাষ্ট্র কর্তৃক সরবরাহকৃত হিমার্স মাল্টিপল রকেট লঞ্চারের নাগালের বাইরে নিয়ে গেছে। রাশিয়া সামরিক শিল্প কমপ্লেক্সও বানিয়ে নিচ্ছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু পণ্যের প্রতিরক্ষা উৎপাদন বজায় রাখা এবং এমনকি বৃদ্ধি করা। জুনের শুরু থেকে ইউক্রেনের পাল্টা আক্রমণ চলছে, তবে কিয়েভ এখন পর্যন্ত কেবল রাশিয়ার প্রধান প্রতিরক্ষা লাইন থেকে কিছু দূরে কয়েকটি ছোট গ্রাম দখলের খবর দিয়েছে। চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, অভিযানের শুরু থেকে ইউক্রেন 71,000-এর বেশি সেনা, 540-টিরও বেশি ট্যাঙ্ক হারিয়েছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছে। পুলিশের উপর প্রাণঘাতী হামলা নিয়ে কসোভোতে উত্তেজনা। কসোভোর উত্তরাঞ্চলে পুলিশ কর্মকর্তাদের উপর হামলার পেছনে সার্বিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। বেলগ্রেড সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং বলছে যে প্রিন্টিনাই উত্তেজনা বৃদ্ধিতে আগ্রহী। কসোভো পুলিশ একের পর এক ফেসবুক পোস্টে জানিয়েছে, রবিবার রাতে হামলা চালানো হয়েছে। অজ্ঞাত পরিচয় হামলাকারীরা লাইসেন্স প্লেট ছাড়া দুটি ট্রাক নিয়ে বানুজস্কা গ্রামের দিকে যাওয়া একটি সেতু অবরোধ করে। এই ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করে। প্রাথমিক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে আসা পুলিশ ইউনিটগুলো ব্যাপক অগ্নিসংযোগের মুখে পড়ে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হলে তাদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কসোভো আইন প্রয়োগকারী বাহিনী এরপর রবিবার জুড়ে পরিস্থিতি সম্পর্কে বেশ কয়েকটি আপডেট জারি করেছে। এতে বলা হয়েছে, সংঘর্ষে কমপক্ষে 3 হামলাকারী নিহত হয়েছে এবং আর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহত হয়েছেন একজন তৃতীয় কর্মকর্তা। এছাড়া অবৈধভাবে রেডিও ডিভাইস রাখার অভিযোগে 4 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হামলাকারীদের সঙ্গে জড়িত থাকতে পারে বলেও জানিয়েছে বাহিনী। ভারতের বিরুদ্ধে হত্যার অভিযোগের জন্য কানাডাকে গোয়েন্দা তথ্য দিয়েছে পশ্চিমা গোয়েন্দা সংস্থা, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড কোহেন শুক্রবার জানিয়েছেন, ফাইভ আইস গোয়েন্দা জোট কানাডাকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছে, যাতে ভারত সরকারের বিরুদ্ধে একজন বিশিষ্ট লেখকে শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার অভিযোগ আনা হয়। সিটিভি নিউজকে কোহেন বলেন, ফাইভ আইস পার্টনারদের মধ্যে গোয়েন্দা তথ্য ছিল যা কানাডাকে প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তা দিতে সাহায্য করেছিল। ফাইভ আইস বলতে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত গোয়েন্দা সাহায্য জোটকে বোঝানো হয়। গত সপ্তাহে কানাডার পার্লামেন্টে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, গত জুনে ব্রিটিশ কলম্বিয়ায় হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় স্টেট এজেন্টদের হাতে থাকা বিশ্বাসযোগ্য অভিযোগের তদন্ত করছে তার সরকার। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবে পৃথক শিখ হোমল্যান্ড গঠনের পক্ষে সোয়াল করা নিজার দাম 2020 সাল থেকে ভারতের ওয়ান্টেড তালিকায় ছিল, যদিও ট্রুডোর অভিযোগ অস্বীকার করেনি ভারত। কোহেনের সাক্ষাৎকারে আগে সিটিভি জানিয়েছে, ট্রুডোর অভিযোগের পেছনে গোয়েন্দা তথ্য হয়েছে, ফাইভ ভাই এর নাম প্রকাশ না করা কোন সদস্য সরবরাহ করেছেন। তবে কানাডিয়ার সংবাদ সাইটটি এই দাবির জন্য অজ্ঞাত সূত্রকে নারী করেছে। এবার পুঁজির উপর নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে বেইজিং ও সাংহাইয়ে।
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বা বড় দুই শহরে পুঁজির উপর নিয়ন্ত্রণ শিথিল করছে চীন। এখন থেকে রাজধানী বেইজিং ও অন্যতম প্রধান বাণিজ্যিক শহর সাংহাইয়ে বিদেশিদের স্বাধীনভাবে অর্থ নিয়ে প্রবেশ করার এবং একই তরফা সতর্কতা হিসেবে বেরিয়ে যাওয়ার স্বাধীনতা দেবে দেশটি। সিএনএন এর সংবাদে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে এফডিআই বা প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ রেকর্ড পরিমাণ কমে যাওয়ায় খবর প্রকাশিত হয়েছে। সাংহাই পাইলট ফ্রি ট্রেড জোন থেকে বিদেশি বিনিয়োগকারীরা তাৎক্ষণিকভাবে অর্থ বাইরে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে সাংহাই নগর কর্তৃপক্ষ এবং বৃহস্পতিবার তারা এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। একই দিনে বেইজিং নগর সরকারও একই ধরনের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীদের বিনা বাধায় অর্থ স্থানান্তরের সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন তারা। এখন তারা এই প্রস্তাবের উপর মানুষের মতামত চাইছে। চীনা সরকার বলেছে, উন্মুক্ত অর্থনীতি গড়ে তোলা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এসব নীতি গ্রহণ করা হয়েছে। চীনের মূলধনী হিসেবে বন্ধু প্রকৃতি অর্থাৎ কোম্পানি ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা কঠোর আইন পরিকল্পনা করা ছাড়া সেদেশ থেকে অর্থ নিয়ে যেতে পারেন না। চলতি বছর এপ্রিল মাসে মার্কিন ডলার বিপরীতে ইউয়ানের 6% দরপতন হয়েছে। অর্থনৈতিক গতি হারিয়েছে বিশ্বের অন্যান্য দেশে মূল্যস্ফীতির কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত আগ্রাসীভাবে মূল্যস্ফীতি শিথিল করে। মুদ্রার দরপতন হলে দেশটিতে বিনিয়োগ করতে আগ্রহ বোধ করবেন না বিনিয়োগকারীরা, তখন পুঁজি বেরিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের সরাসরি বিদেশ বিনিয়োগে প্রায় 1998 সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। দেশটির বিদেশি মুদ্রা নিয়ন্ত্রক সংস্থা পেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জ এই তথ্য জানিয়েছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, বছরের পর বছর ধরে 8 মাসে এফডিআই আগের বছরের এই তুলনায় 5% কমে গেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।